আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের জামাতুল বিদার আজ শেষ শুক্রবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমের আজ জামাতুল বিদার সম্পূর্ণ নামাজের বিশেষ বিশেষ অংশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আজান শুরু হয়ে যাবে। আজান শুরু হলে আমরা অজু করে মসজিদে প্রবেশ করব। আজান শুরু হয়ে গেছে, আমরা অজুখানায় চলে যাব। অজুখানায় অজু শেষ করে আমরা এক এক করে মূল ফটক দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করব। 2024 সালে রমজান মাসের আজ জামাতুল বিদা, অর্থাৎ জুমার শেষ জুমা। তো প্রত্যেক মোমেন মুসলমান প্রত্যেকেই চায় যে আজকের এই আখেরি বা শেষ জুমায় যেন তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। খুব সকাল থেকে 10টার পর থেকে মানুষ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে এক এক করে প্রবেশ করে। তো সুতরাং আমরা 1, 2, 3, 4 তলায় তারপরেও যেহেতু মসজিদে আসে মানুষ, ইবাদত বন্দেগি করে, ঘরে থাকলে হয় না, এটা কোনো অসুবিধা নাই। মসজিদে করলে তো হবে না সেটা না, কিন্তু মসজিদের ইবাদত এটা না। মসজিদে আসতে পারে ইবাদত বন্দেগি করার জন্য, কোনো সমস্যা নেই। এবং সেখানে আসলেই এক মুহূর্তের জন্য আসলেও যখন পা দিবেন মসজিদে, ডান করি, এগুলো ঠিক না, এগুলো হারাম। অতএব সেও কিন্তু আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত হবে, তার দোয়াও কবুল হবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আদায় করে থাকি, কিন্তু এটা কিন্তু জাকাত আদায়ের মাস। জাকাত তো আপনি যেদিন আপনার কাছে ধন ধন আসলো, ধনী শেষ হয়েছে। সকল মুসল্লিরা একে একে বের হওয়ার চেষ্টা করছে, আমরাও বের হওয়ার জন্য তৈরি। তো হ্যালো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।